আসসালামু আলাইকুম। ঘুম গবেষকদের মতে প্রতি রাতে ঘুমের মধ্যে আপনার মস্তিষ্ক ও দেহ একটি স্লিপ সাইকেলের মধ্য দিয়ে অগ্রসর হয়। প্রতিটি স্লিপ সাইকেলের রয়েছে পাঁচটি ধাপ। স্লিপ সাইকেলের প্রথম ধাপে আপনার তন্দ্রাভাব হয়। এটা সচরাচর 15 থেকে 20 মিনিট সময় নেয়। আপনি তখনও বেশ সচেতন এবং সামান্য শব্দ বা নড়াচড়া আপনাকে জাগিয়ে দিতে পারে। দ্বিতীয় ধাপে আপনি চেতনা হারাতে শুরু করেন কিন্তু সম্পূর্ণরূপে ঘুমিয়ে যাননি। মৃদু শব্দ অথবা সামান্য নড়াচড়ায় জেগে উঠবেন বলে মনে হয় না, কিন্তু কেউ আপনাকে টোকা দেওয়া মাত্র জেগে উঠবেন। স্লিপ সাইকেলের তৃতীয় এবং চতুর্থ ধাপে আপনি গভীর ঘুমে হারিয়ে গেছেন। এই ধাপে আপনি অচেতন। আর সর্বশেষ ধাপ REM, র্যাপিড আই মুভমেন্ট বা দ্রুত চক্ষু সঞ্চালন ধাপ হিসেবে পরিচিত। এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে থাকে। পঞ্চম ধাপ শেষে আপনি আবার অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় অধিরোহণের মধ্য দিয়ে প্রথম ধাপ থেকে পুনরায় স্লিপ সাইকেল আরম্ভ করতে শুরু করেন। এভাবে আপনি এক বা একাধিক স্লিপ সাইকেলের মাধ্যমে আপনি আপনার ঘুম সম্পন্ন করে থাকেন। গবেষকদের অনুমান অনুযায়ী বেশিরভাগ মানুষের স্লিপ সাইকেল গড়পড়তা 90 মিনিট। এখানে উল্লেখযোগ্য পয়েন্টটি হলো, আপনি যদি স্লিপ সাইকেলের মাঝামাঝিতে জেগে যান তাহলে খুবই ক্লান্তি আর অবসাদ নিয়ে জাগবেন এবং মনে হবে আপনি যেন একেবারেই ঘুমাননি। পক্ষান্তরে যদি স্লিপ সাইকেল সম্পন্ন করে জাগেন তবে আপনি জাগবেন সতেজ ও প্রাণবন্ত হয়ে। এভাবে আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলোর প্রোডাক্টিভ ওয়েগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রোডাক্টিভ মুসলিম বইটিতে। একজন মুসলিম হিসাবে কিভাবে আমরা আমাদের জীবনের সকল কাজগুলো প্রোডাক্টিভ ওয়েতে করতে পারবো তার এক অসাধারণ গাইডলাইন হতে পারে বইটি। দুনিয়াব্যাপী সারা জাগানো বেস্ট সেলার বইটি লিখেছেন প্রোডাক্টিভ মুসলিম কোম্পানির প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক মানের পাবলিক স্পিকার, প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ ও লেখক মোহাম্মদ ফারিস। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মিশর, সৌদি আরব সহ বিশ্বের 15টিরও অধিক দেশে বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করেছেন তিনি। অনলাইনে কয়েক মিলিয়ন ফলোয়ারের জীবনে প্রোডাক্টিভিটি বিষয়ে প্রেরণার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন। অনবদ্য এই বইটির অনুবাদ করেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই তরুণ অনুবাদক মিরাজ রহমান এবং হামিদ সিরাজি। গার্ডিয়ান পাবলিকেশনস থেকে বইটি প্রকাশিত হয়েছে 5ই ফেব্রুয়ারি 2020 সালে। গার্ডিয়ান পাবলিকেশনসের টপ10 বেস্ট সেলার বইগুলোর মধ্যে এটি একটি। মোহাম্মদ ফারিস বইটিকে মোট 9টি অধ্যায়ে ভাগ করেছেন। প্রথম অধ্যায়ে শুরু করা হয়েছে প্রোডাক্টিভিটির পরিচয় তুলে ধরার মাধ্যমে। পর্যায়ক্রমে দ্বিতীয় অধ্যায়ে ইসলাম ও প্রোডাক্টিভিটি, তৃতীয় অধ্যায়ে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, চতুর্থ অধ্যায়ে ফিজিক্যাল প্রোডাক্টিভিটি, পঞ্চম অধ্যায়ে সোশ্যাল প্রোডাক্টিভিটি, ষষ্ঠ অধ্যায়ে গোল এবং ভিশনের সঙ্গে প্রোডাক্টিভিটিকে যুক্তকরণ, সপ্তম অধ্যায়ে প্রোডাক্টিভ অভ্যেস গঠন, অষ্টম অধ্যায়ে রমজান এবং প্রোডাক্টিভিটি এবং সর্বশেষ নবম অধ্যায়ে মৃত্যু পরবর্তী প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে ডায়াগ্রামের মাধ্যমে অধ্যায়ের সকল বিষয়গুলো একনজরে চিত্রিত করা হয়েছে। প্রতিটি অনুচ্ছেদে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল টিপস। মুসলিম হিসেবে একজন মানুষ কিভাবে তার সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়ে তার সংক্ষিপ্ত জীবন তথা দুনিয়া এবং স্থায়ী জীবন তথা আখিরাতে সফলতা লাভ করবে তার প্র্যাকটিক্যাল আলোচনা করা হয়েছে। বইটির পরতে পরতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমাদের সকল কাজ প্রোডাক্টিভ হতে হবে আখিরাতের সফলতার জন্য, কারণ আখিরাতের সফলতাই প্রকৃত সফলতা। বইটি আপনাকে জানাবে ইসলামী জীবন পদ্ধতি কিভাবে প্রোডাক্টিভিটিকে নিশ্চিত করে, কিভাবে আপনি ঘুম, পুষ্টি ও ফিটনেস ব্যবস্থাপনা নিশ্চিত করবেন, ঘরের বাইরে সামাজিকভাবে আপনি কিভাবে প্রোডাক্টিভ হবেন, বয়স সন্ধিক্ষণে কিভাবে আপনি নিজের ফোকাস ধরে রাখবেন, কিভাবে আপনার প্রোডাক্টিভিটির অভ্যেস ও রুটিন তৈরি করবেন, কিভাবে আপনার সময়ের সদ্ব্যবহার করবেন, কিভাবে আপনার সময়কে আখিরাতের জন্য বিনিয়োগ করবেন। সবশেষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মিরাজ রহমান ভাই এবং হামিদ সিরাজি ভাইকে অসাধারণ একটি বই বাংলাদেশের পাঠকদের সুবিধার্থে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনুবাদ করার জন্য, এবং ধন্যবাদ জানাই গার্ডিয়ান পাবলিকেশনসকে বইটি পাবলিশ করার জন্য। আসসালামু আলাইকুম।